সরাসরি জাহাজ থেকে জ্বালানি তেল খালাস, তাও আবার পাইপলাইনের মাধ্যমে সাগরের তলদেশ থেকে। এমন অভিনব পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলো চট্টগ্রাম সমুদ্র বন্দরে। কর্তৃপক্ষ বলছেন, দেশে প্রথমবারের মতো সাগর তলদেশ দিয়ে জাহাজ থেকে তেল সরবরাহের কার্যক্রমে সুফল পাওয়া যাবে সর্বক্ষেত্রে। সমুদ্রের তলদেশে আপনার তেলের পাইপলাইন স্থাপন করা হয়েছে এবং সেই তেলের পাইপলাইনের মাধ্যমে এই তেলটা স্থলভাগে যাবে, মহেশখালী হয়ে এটা চট্টগ্রাম স্ট্যান্ড রিফাইনারি যাবে। এর ফলে স্মার্ট বাংলাদেশে একটি স্মার্ট ফুয়েল খালাস কার্যক্রম ব্যবস্থা প্রতিষ্ঠা পাবে বলে মনে করেন চট্টগ্রাম সমুদ্র বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল। এটা পরিবেশের জন্য অত্যন্ত বান্ধব, এটা একটা দ্রুত এবং স্মার্ট ওয়েতে তেলটাকে মূল ভূখণ্ডে প্রেরণ করা এবং সেই সাথে দেশের অর্থ সঞ্চয় করা, দেশি লোকাল অর্থ এবং বিদেশি অর্থ। আগে গভীর সাগর থেকে ছোট ছোট এইসব লাইটার জাহাজে তেল খালাসে দীর্ঘ সময় লাগলেও এখন থেকে তার অবসান হবে বলে মনে করেন তিনি। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি।